সালাম আলাইকুম। সরি, আমার 5 মিনিট লেট হয়ে গেল আসতে আসতে। কি হচ্ছে, সবার কেমন আছেন? আশা করছি এভরিথিং ইজ গুড। আর সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, যেটা আমার আরও 2 দিন আগে জানানো উচিত ছিল, বাট আমি লাইভে এসে জানাতে চাচ্ছিলাম। সো একবার লাইভে এসে আপনাদেরকে জানালাম। মনে হয় যে বিল্ড আপ হতে একটু টাইম লাগবে, আই গেস। সো ততক্ষণে বলি যে অনেকদিন গ্যাপে আসতে হলো। এর কারণ হচ্ছে আমি অনেক ভেঞ্চার্স অ্যান্ড অনেক কাজ নিয়ে আসলে একটু বেশি বিজি হয়ে গিয়েছি। সো আশা করি আপনারা সেটা আমার থেকে ভালো বুঝেন, সেই টাইমটা আসলে দরকার। তো এইভাবে টাইম দিতে গিয়ে চারদিক ব্যালেন্স করা টাফ হয়ে যাচ্ছিলো, দ্যাটস ওয়াই আর পরে লাইভে আসা হয়নি। কী অবস্থা মানি মার্জান? ও, কী অবস্থা হলো, কেমন আছিস? তুইও দেখিস লাইভ, নাইস টু নো দ্যাট। ফাহাদ ভালো আছি, আমি ভালো আছি। সিয়াম নাসির, কী অবস্থা? ওকে, জনি উইং নতুন মুভি মোটামুটি সবই তো জানতে পারছেন আপনারা, প্লাস আমরা বাকিটাও জানাবো নতুন মুভি কী কী আসছে। হ্যালো জয়া, হাই আরিফ, রাজীব ভাই কী অবস্থা? ওকে, হ্যালো তাজিন, আমি ভালো আছি। আরিয়ান, তোমার কী অবস্থা? ওকে, বাহ, সম্পদ ভাইও দেখছে, হ্যালো। নীতিশ ভাই হ্যালো, বা সব আজকে আমার পরিচিত মানুষজন দেখছে, নাইম ভাই দেখছে, নাইস নাইস নাইস। কী অবস্থা সবার? ওকে, আজকে আমাদের বিজ্ঞ টিচার সৈয়দ নাজমুল সাকিব জয়েন করেছেন। হ্যালো সাকিব, কেমন আছেন? কিছু পার্টিকুলার জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তবে তার আগে আমি জানতে চাচ্ছিলাম যে ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন, সেটা উড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। আর সেই প্রায়োরিটির পরে আমি আমার যদি কোনো ইনফরমেশান থাকে আমি সেগুলো জানাবো। আমি নীতিশ ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাদের ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে, আপনাদের সেন্টার বন্ধ ছিল শান্তিনগরে। আমি ভালো আছি রাজীব ভাই, আশা করি আপনারা ভালো আছেন। ওকে, জনি সাহেব রুম ডেটের মতো একটা নাটক চাচ্ছেন, নাটক আপাতত করা কিছুদিন, বেশ কিছুদিন হয়ে গেল অফ আছে, সেটা আমার আসলে জানতে হবে যে যেহেতু নাটক থেকে বেশ অনেকটা সময় দূরে আছি, আমার এটা জানতে হবে যে যারা অডিয়েন্স আছেন, যারা আসলে আমাদের কাজ পছন্দ করেন, আসলে তারা কি আমাকে নাটকে আসলে কতটুকু দেখতে চান, এটাও একটা ব্যাপার। কারণ হচ্ছে ফর দি লাস্ট ফিউ ডেইজ বলবো অথবা গত একটা বছর আমি আসলে পুরোপুরিভাবে ফিল্ম নিয়ে বিজি ছিলাম। তো ওই বিজি থাকার পরে সব কিছু মিলিয়ে দেখা যায় যে নাটকটা করা হয় না। তো আমার এটা জানতে হবে যে আসলে আপনারা কতটুকু চাচ্ছেন আমাদের নাটক দেখার জন্য, অথবা সেটা নাটক হতে পারে, সেটা ওয়েব হতে পারে, বাট আমার জানতে হবে যে আপনাদের প্রেফারেন্সটা কী। কারণ আমরা জেনারেলি আপনাদের প্রেফারেন্সেই কাজ করি এবং আমার মনে হয় যে সেটাই করা উচিত। খুব শীঘ্রই দেখা দিব নোলক, খুব শীঘ্রই আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি নাইম ভাই। ওকে, মিতুল কী অবস্থা, কেমন আছিস? আসিফ কী অবস্থা? ইসমাইল কেমন আছিস? ওকে, বাহ বাহ বাহ, অনেকে অনেকেই জয়েন করেছেন, নাইস 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 নাইস। ফাহিম কী অবস্থা? আমি দেখি, আমি কাকা আনা যায় নাকি দেখি। তানিয়া বলছে নাটক অনেক ভালো করে, থ্যাংক ইউ সো মাচ তানিয়া। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ কাজী আকমল। ইসমাইল, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? কিরে, কোনো
আওয়াজ পাওয়া যাচ্ছে না। হ্যালো, সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? হ্যাঁ, শুভ নববর্ষ। হ্যালো, আমি আছি, ঠিকঠাক আছি। তোদের কি অবস্থা? শুভ নববর্ষ ভাই, শুভ নববর্ষ। ভালো আছেন তো? না, যাক, আজকে কি কনস্ট্রাকশনের কাজ করতেছিস নাকি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো লাইভ আসার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, না না অনেক না, গরম, আমিও কনস্ট্রাকশন বেশিক্ষণ মনে লাইভ মানে করতে পারবো না, ছাদে গরমে আসছিলাম আর কি, খেলায়। প্রচুর গরম তো ভাল লাগতেছিল না। যাক, ইনশাল্লাহ আমাদের, থ্যাংক ইউ থ্যাংক ইউ ইসমাইল, একটা কাজ করে যেটা আমি সবাইকে জানাই, সেটা হচ্ছে ইসমাইল এবং শুনলাম তো আমাদের গ্রুপের সবাই মিলে, ওরা আসলে অনেক বেশি ট্রাই করেছে এবার আমাদের মেরিল প্রথম আলো পুরস্কার, যেটা আসলে ভোটের দিক থেকে। তো আমি ওদের সবার কাছে আসলে অনেক থ্যাংকফুল, যে যে কাজটা আমি আসলে নিজে পার্সোনালি করতে পারিনি, সেই কাজটা আমার হয়ে ওরা করে দিছে। এবং আশা করি যে ওরা এখনো সেই মিশন অব্যাহত রাখছে, কারণ মিশন এখনো শেষ হয়নি, মিশন শেষ হতে হতে 22 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তো বাকি যে কদিন আছে সেই কদিন ভোট দিয়ে যান, আপনারাও ভোট দিন। যদি বাই এনি চান্স আমাদের কাজ ভালো লাগে তাহলে ভোট দিন, না হলে যাকে ভালো লাগে তাকে ভোট দিন, নো প্রবলেম, বাট ভোট দিন, কারণ আপনার প্রিয় তারকা যারা আছেন অথবা যারা কাজ করেন তারা আপনাদের ভোটের জন্য ওয়েট করে। ইসমাইল, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি হ্যাঁ আমি একটা কথা বলতে চাই যে সবার উদ্দেশ্যে যারা আমাদের গ্রুপে আছে, আমরা সবাই মোটামুটি কষ্ট করছি, ইনশাল্লাহ হোপফুলি যে ভালো রেজাল্ট হবে। তবে যারা এখনো ভোট দেয়নি, আমি সবারকে বলতে চাই যে সবাই যদি একটা দুটো করে ভোট দিন, আরেকটা আমাদের আমি পড়ার মানে বুঝতে চালু আছি, আছে। মানে গ্রুপে আমি সবার কাছে রিকোয়েস্ট, সবাই ভোট করবেন। কিন্তু আলটিমেটলি কতজন অ্যাক্টিভ থাকে এটাও একটা বড় ব্যাপার। তা আমার মনে হয় যে যদি অ্যাক্টিভ কেউ না থাকে অথবা যদি সে অ্যাক্টিভলি আপডেটেড না থাকে তাহলে শুধু শুধু সময় নষ্ট না করে অথবা এর থেকে আসলে লাভ নেই, আমার এটা মনে হয়। আর থাকলে সবাইকে মিলেমিশেই থাকতে হবে, কি বলিস? যাক, ভালো লাগলো তোর সাথে দেখো। হ্যাঁ হ্যাঁ, এটাই ভাই, এটাই তো ইনশাল্লাহ ভাই, আশা করি তো ভালো কিছু হবে, আমরা বিশ্বাস করতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ সাথে ইনশাল্লাহ তো ভালো থাক, তাহলে সবসময় ইনশাল্লাহ আছে, আবার কথা হবে। সবসময় তো দোয়া থাকে, ইনশাল্লাহ সারা জীবন থাকবে, ওকে, আল্লাহ সারা হাফেজ, জীবন আল্লাহ থাকবে। হাফেজ, ভালো থাক। আচ্ছা ঠিক আছে। ইসমাইল ইসমাইল খুব আমাদের সবসময় আমাদের জন্য কাজ করে, গ্রুপের জন্য কাজ করে, ভালোবেসে কাজ করে, কোনো কিছুর বিনিময়ে কাজ করে না। এটি সব লাইভে অ্যাড হতে চান তাহলে আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে অ্যাড করার ট্রাই করব, দেখি আর কাউ। এবং আপনাদের যদি আর কোনো কোয়েরি থাকে তাহলে সেই কোয়েরি আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই সঠিক উত্তর দিতে আর কি। নাজমুল, নাটক অনেক মিস করেন, ম্যাম সরি যে আপনাদেরকে মিস করাতে হচ্ছে, বাট আপনারা আসলে কি চান যে আমি আসলে নাটক করি সেটাও আমার জানতে হবে, কারণ এই দুইটা ডিসিশন একেবারেই আলাদা, যে ফিল্মে থাকা, ফিল্ম করা এবং নাটক করা। তো আমি সেটা বারবারের মতো আপনাদের কি জানতে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনারা কি চান। ওকে, মেরিন আসলে, ওকে, আমি জানি না আসলে এখানে ড্রাগন করাটা একটু টাফ আমার মনে হয়। যে কেমন আছিস ফাহিম, ঠিকঠাক মতো বাসায় তো? ওকে, আমার মনে হয় যে যারা অ্যাড করতে চান অথবা লাইভে কথা বলতে চান আপনারা, তারা লাইভে অ্যাড হওয়ার রিকোয়েস্ট দিন, আমি এখান থেকে যাদেরকে দেখবো, যে যারা রিকোয়েস্ট দিচ্ছেন আমি তাদেরকে অ্যাড করে তাদের সাথে কথা বলছি। ওকে, সাউন্ডস ফেয়ার, ওকে। তো আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক আজকে ছিল, যে আমাদের প্রথম আলো পুরস্কারে সবাই ভোট নিয়ে আমাকে বারবার বলছিল যে আপনি লাইভে আসছেন না কেন, আপনি কিছু বলছেন না কেন। আসলে যা আমাদের বলার তা তো আপনারাই বলে দিচ্ছেন, এটাতে আমি বেশি করে কিছু বলারও নেই। এই অ্যাওয়ার্ড যদি আসে আপনাদের জন্যই আসবে, আর না আসলেও কোনো প্রবলেম নেই, ইটস ওকে। বাট আই ওয়াজ রিয়েলি হ্যাপি, আই ওয়াজ রিয়েলি অ্যামেজ টু সি দ্য রেসপন্স অ্যান্ড দি লাভ দ্যাট ইউ শোড মি ইন দিস পাস্ট ফিউ উইকস অথবা মান্থস। এটাতে আসলে মনের শক্তি অনেক বেড়ে যায় যে ওই সাপোর্টটা কাজ করে। তো
আলহামদুলিল্লাহ, মনে আছে? হাই নো, ওকে ওকে, অনেকে দেখছেন, অনেকে দেখছেন, নাইস। কিন্তু আমি কথা বলতে পারছি না, ওকে। বাট এটার জন্য যদি কেউ কথা বলতে চান তাহলে রিকোয়েস্টটা দিতে হবে, এখানে অ্যাড করার জন্য রিকোয়েস্টটা দিতে হবে লাইভে অ্যাডের জন্য, নাহলে আমাকে র্যান্ডম করতে হবে আর কি। না ছেড়ে দাও, ওকে। অনেক অনেক লেখা গেলো, পড়তে পড়তে তো দিন চলে যাবে আমার, খুব মিস করি আপনার নাটকগুলোকে। আপনার প্রত্যেকটা নাটকই দেখা শেষ, আশা করব বড় পর্দায় কাজ করার পাশাপাশি ভক্তের জন্য ছোট পর্দায় কিছু কাজ করবেন। আপনি যে নাটক আপনার কথা আছে, ওকে, থ্যাংক ইউ তাজবিন আক্তার, আমি মাথায় রাখবো। মিজান, আপনি বলেছেন সেটা আমি জানি না, যে আপনি কি অ্যান্সার আশা করবেন সেটা আমি বলতে পারছি না। কথা বলতে একটা দুইটা করেন ভাইয়া, একটা দুইটা কেমনে করে, আসলে ভালো লাগলে তো করতে হবে। তোমার হ্যালো, অনেক কিছু দূরে, 1 মিনিট 1 মিনিট, আম্মু ইয়াম ভাইয়া রে, দেখো আমার সাথে কথা বলতে, এই যে এটা আমার আম্মু, আমাদের আন্টি, ফ্যামিলি সবাই সালাম দিতে। ওয়ালাইকুম আসসালাম, আমাদের বাসার সবাই ভালো তোমার জন্য পাগল। ভালো আছো? থ্যাংক ইউ, ভালো আছো? থ্যাংক ইউ সো মাচ। আমি যে কিভাবে, জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আরে আমার মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে গা, খালি সিয়াম বাই তাহলে সিয়াম বাই, দর্শক পাবনা নিয়ে যেতে হবে, পাবনা পাবনা। হ্যাঁ হ্যাঁ ঠিকই, ছোট ছোট বাচ্চা গুলো আছে না আমার বোনের মেয়ে ছেলে, তারাও পাগল আপনার ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আন্টি, দোয়া রাখবেন আপনারা। হ্যাঁ একটা প্রশ্ন ভাইয়া, ভাইয়া হ্যাঁ হ্যাঁ আপনার গানগুলো যে আমরা আমরা যে এইভাবে শুনি, আপনি কি আপনার ওকে, গান এইভাবে শোনেন ভাইয়া সারাক্ষণ? না না না, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি যদি আমারটা শুনি তাহলে বাকিটা কে শুনবে? না আমি বাকিদেরটা শুনি, আপনারা আমারটা শুনেন, দ্যাটস। ভাইয়া আপনি আমার, ভাইয়া আপনি আমার জন্য অনেক লাকি, কারণ কি মানে আমি কোন, থ্যাংক ইউ, সো দ্যাট ওয়াজ আ রিয়েল নাইস মোমেন্ট। জি জি, আমার মনে হয় যে নেটওয়ার্কটা কেটে গেছে, বাট আমি জানতে পারলাম যে আমি আপনার জন্য অনেক লাকি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তো হ্যাঁ, বিশ্বসুন্দরী আসছে, বাট বিশ্বসুন্দরীর সাথে আরও কয়েকটা প্রজেক্ট একসাথে আছে, সো সেগুলোও সেগুলো নিয়ে আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই। ওকে ওকে, জি জি জি, পৈতৃক নিবাস আমার দাদা বাড়ি পিরোজপুরে। জি ওকে ওকে, একটা কমেন্ট পড়েন ভাই, যে পড়ে দিলাম ডিফাত। ওকে ওকে, নাইস নাইস নাইস, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, সবার সাথে কথা বলতে পেরে ভালো লাগলো। যারা যারা যেই ছোটো ছোটো জিনিসগুলো জানতে চেয়েছেন তাদেরকে আরেকটু ইনফর্ম করে রাখি যে সামনে বেশ কিছু প্রজেক্ট একসাথে হয়তো আসবে, অ্যান্ড
বিশ্ব সুন্দরী স্টার্ট হবে হচ্ছে মোস্ট প্রবলি, আরও শুরু হতে হতে 2 মাস লেগে যাবে, কারণ তার আগে আরেকটি প্রজেক্ট রয়েছে যেটার ব্যাপারে আপনারা হয়তো খুব শীঘ্রই জানতে পারবেন ঘটা করে। এখনও অনেক কিছু সেই ব্যাপারে জানা নেই, আমরা নিজেরা খুব বেশি প্রচার করিনি সেই ব্যাপারে, দেখা যাক কী হয় ইনশাল্লাহ। বাট হোপফুলি ব্যাক টু ব্যাক সব ভালো প্রজেক্টই আসবে, লেটস সি। হ্যাঁ, অনেকদিন পর গ্রুপে লাইভে আসলাম, রাইট? সাউন্ডের প্রবলেম করছে, নেটওয়ার্কের অনেক প্রবলেম, আমার কিচ্ছু করার নেই। ওকে, পোড়ামন 2 ছবিটা ইউটিউবে পাই না কেন, প্লিজ লিঙ্কটা একটু থাকলে দেবেন। ওকে, প্রথম কথা হচ্ছে ইউটিউবে আপনার ছবি দেখার কথা না, মাগনা দেখতে দেখতে সব কিছুর অভ্যাস খারাপ হয়ে যায় আসলে, তো ওই জায়গা থেকে আপনার বের হয়ে আসতে হবে আসলে। অনলাইন প্ল্যাটফর্মসগুলো যেগুলো বানানো হয়েছে সেগুলো আপনারা যেভাবে ফিল্মটা দেখার চেষ্টা করেন দ্যাট ইজ এ পাইরেটেড ভার্সন, সো আমি চাই না যে আপনারা পাইরেসি করে অথবা পাইরেটেড ভার্সনের ফিল্মটা দেখেন। এখন সেটার জন্য এটা পোড়ামন 2 অলরেডি বায়োস্কোপে দেখা যাচ্ছে, দহন বায়োস্কোপে দেখা যাচ্ছে, ফাগুন হাওয়ায় আইফ্লিক্সে দেখা যাচ্ছে, আই গেস। দহনের ব্যাপারটা আমি এখনও শিওর না, বাট দেখতে পারার কথা। সো ওই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু এটাও এই মাধ্যমে যখন এটাকে সেল করা হয়েছে তখন এই জায়গাতেও যদি আপনি ছবিটা দেখেন ওই লভ্যাংশটা প্রডিউসারের হাত পর্যন্ত কিছুটা পৌঁছায়, অথবা যে প্ল্যাটফর্ম কিনে নিয়েছে তাদের হাত পর্যন্ত পৌঁছায়, যেখানে আপনারাও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কন্ট্রিবিউট করতে পারেন। তো এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে যে মাগনা দেখবো সব কিছু, এটা থেকে বের হতে হবে। আমরা যেভাবে আপনাদের জন্য কষ্ট করে কাজ করি আপনাদের ওই একটু কন্ট্রিবিউশনটা আমরা আশা করি। থ্যাংক ইউ, আর খবরদার কেউ লিঙ্ক চাবেন না আমার কাছে। ওকে, পোড়ামন 2 এর মতো আরেকটা ফিল্ম করতে পারবো? পোড়ামন 2 এর মতো আরেকটা ফিল্ম করতে পারবো না, ও যেটা একবারই হয় সেটা হয়তো এটার থেকে বেটার কিছু হবে, হয়তো এর থেকে এর মতো কিছু হবে, হয়তো বা কাছাকাছি কিছু হবে, এক্স্যাক্টলি সেম আসলে করা পসিবল হয় না। রূপম নিয়ে নিলাম, সুজন পাবনায় আছে অলরেডি, ভেরি গুড। মিতুল কথা বলতে চেয়েছে, দেখি আমরা মিতুলকে আনতে পারি নাকি। আসসালামু আলাইকুম সবাই, আম্মু দেখছে সবাই, হ্যালো বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। মিতুল, ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কালকে তো রূপগঞ্জে গেলেন, কেমন লাগলো? আমার লাইফে গড়া ওয়ান অফ দ্য বেস্ট শো, এত মানুষ। আপনার ওই জায়গায় ভাই প্রচুর ফ্যান, প্রচুর, আমাকে অনেক রিকোয়েস্ট করে আপনার সাথে দেখা করানোর জন্য, অনেক রিকোয়েস্ট করে সব সময় যে ভাইয়া একটু দেখা করা না, ভাই কোন জায়গায় আছেন আছে একটু করার জন্য। না, আমরা খুব টাইট মানে একটা শিডিউলের ভিতরে ছিলাম, দেখা গেছে যে দুটো জায়গায় পারফর্ম করতে হয়েছে, একবার পারফর্ম করে আবার সাথে সাথে নেমে আরেক জায়গায় যেতে হয়েছে। বাট আমি ওখানকার ফ্যান ফলোয়িং, মানুষজনের এক্সাইটমেন্ট, এগুলো দেখে আমি এত আনন্দিত, আমার কাছে মনে হলো যে মানে আমাদের বারবার এরকম জায়গায় যাওয়া উচিত যেখানে আমরা অডিয়েন্সদের সাথে একদম ডিরেক্টলি কথা বলি। আমাকে কালকে অনেকে নক করলো যে আমি রূপগঞ্জে যাব কিনা, আমার কিন্তু ওই মুড়াপাড়া কলেজ কিন্তু আমার পাশে আমার স্কুল এবং বাসা কাছে, এখান থেকে সবাই নক করলো যে আমি যাবো কিনা, কিন্তু আমি বললাম যে না ওইখানে যাবো না, ভাইয়া তো যাচ্ছে সমস্যা নেই, সবাই দেখো, সবাই ছবি টবি পাঠাইলো, ভিডিও পাঠাইলো, এবং আমাদের যে উপজেলা প্রশাসনের যে এটা ওইটার মধ্যে ভাইয়া আপনার গানের যে নাচের যে ভিডিও ওইটা আপলোড দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পেজে। বাহ, মিতুল ইনশাল্লাহ, আমি এখন অনেক কিছু বলতে চাচ্ছিলাম বাট যেহেতু আজান দিয়ে দিয়েছে এখন আর লাইভে থাকবো না, তো সবাই সবার মতো নামাজে যাওয়া উচিত, অথবা যদি কেউ অন্য কাজ করে অন্য কাজে যাওয়া উচিত। যেই ইনফরমেশন গুলো দিতে চাচ্ছিলাম ভোট রিলেটেড, ওই জিনিসগুলো আমার মনে হয় মিতুল তোরা এই লাইভের নিচে একটু শেয়ার করে দিবি, যে ভোট দেওয়ার সিস্টেম কি, কোথায় কোথায় কোন নাম্বারে পাঠাতে হবে, ঠিক আছে? ওটা তোরা এখানে দিয়ে দে, লাইভের নিচে শেয়ার করে দে, যেহেতু সময় পাচ্ছি না আমি। আমার না ভাইয়া ছবি তুলছিল ওইগুলো আমি, হ্যাঁ ওখানে লাইভে শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ আমার রানা ভাইয়া ছবি তুলছিল তো এগুলো আমি কালেক্ট করে দিয়ে দিব এবং এরপরে লাইভ শেয়ার করে দিব। মিতুল আর হচ্ছে আমার রানা ভাই আপনার ছবি তুলছিল, নো প্রবলেম, নো প্রবলেম, মিতুল ভোটিং ডিটেইলস গুলো আপনাদেরকে দিয়ে দিবে,
আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এত সাপোর্ট করেছেন এতদিন। আপনাদেরকে আর আটকাবো না, যদি আপনাদের মনে হয় যে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি, হার্ডওয়ার্ক করেছি, আশা করছি যে আমাদের জন্য ভোট করবেন। আমাকে ভালো না লাগলে অন্য কারোর জন্য ভোট করেন, বাট ভোট করেন, আপনার ফেভারিট মানুষকে ইন্সপায়ার করেন, সে যেটা মানে যাকেই করেন করেন। ওকে, অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আবার কথা হবে, আল্লাহ হাফেজ।